শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি একটা সত্যিকারের ঘটনা নিয়ে। কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি। ঘটনাটি হচ্ছে 1700 খ্রিস্টাব্দে ইটালিতে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা আমার বানানো ঘটনা নয়, বানানো গল্প নয়, এটা একেবারে সত্যিকারের। তো সেই যুগে ইটালিতে জুলিয়া তোফানা, আমার উচ্চারণটা হয়তো একটু গণ্ডগোল হতে পারে, কারণ ওদের প্রোনাউন্সিয়েশনটা অন্যরকম। তো জুলিয়া তোফানা, আমি বলছি তোফানা হিসেবে, TOFANA, আমি জানি না ওদের উচ্চারণটা একটু অন্যরকম। তো জুলিয়া তোফানার গল্প আমি বলছি, একজন মহিলা। সেই সময় প্রেক্ষাপটটা একটু বলে দিই, সেই সময় শুধু ইটালি বলে নয়, সারা পৃথিবীতেই কিন্তু পুরুষ শাসিত সমাজ এবং মহিলাদের, তাও আমি বলবো এশিয়া বলো বা ভারতবর্ষ বলো, আমাদের তাও যেন মহিলাদের একটু মাথা তুলে কথা বলার মতো একটু হলেও অধিকার ছিল না। একজন এক একজন ব্রাহ্মণের আমরা জানি কতগুলো করে তাদের ডায়েরি মেনটেন করতে হতো, যে তারা বউয়ের সাথে দেখা, এক বছরে হয়তো একবার তাদের বউয়ের সাথে দেখা হতো ব্রাহ্মণ। আমি আর সেসব ঘটনার মধ্যে যাচ্ছি না, তো শুধু ইটালির ঘটনা বলছি। সেই সময় ওইখানকার সমাজ ছিল যে মেয়েদের বিয়ে দিতে হবে, এবং সে সময় ডিভোর্স বা NGO বা নারী সুরক্ষা, এই সমস্ত যে আইন এখন আমাদের প্রতিরক্ষা আইন আমাদের বাঁচানোর জন্য মেয়েদের মহিলাদের হয়ে যে সমস্ত বেরিয়েছে, এই সময় এই শব্দগুলো পরিচিতই ছিল না জুলিয়া তোফানার সময়। এবং সেই যুগে মেয়েরা যদি অত্যাচারিত হতো, অ্যাবিউজড, মানে স্বামী যদি তাদের ভালো করে রাখতো সেটা একটা মানে ঈশ্বরের কৃপা, কিন্তু বেশিরভাগই তারা, আমি অত ডিটেলে যাব না, তোমরা যদি গল্পটা পরে সার্চ করো তোমরা বুঝতে পারবে যে যে যুগটার কথা বলছি। লাকিলি যদি কেউ ভালো ব্যবহার পেলো আলাদা কথা, না হলে বেশিরভাগই টর্চার্ড সেই সময়কার মেয়েরা, এবং না কোনো বাপের বাড়ি সে, এবং না ছিল স্বামীর কাউকে কোনো যুক্তি দেওয়ার কোনো ব্যাপার, কেননা সেই যুগে মহিলারা ওই একটা কাজের ব্যাপারেই নির্ধারিত ছিল, এই ছিল। হাজার টর্চার, হাজার অ্যাবিউজ মেনেও তাদের ওটাই জীবন, বেশিরভাগ মানুষই সেটা মেনে নিত, কারণ ওভাবেই তারা মাকে, ঠাকুমাকে, মাসিকে, সবাইকে দেখে এসছে, মেনে নিত। কিন্তু তাদের মধ্যে কিছু ছিল যারা এই টর্চার মানতে পারত না, মেনে নিতে পারত না। সকল বাচ্চাই তো সমানভাবে হয় না, সেটা 1700 খ্রিস্টাব্দ হোক আর আজকের দিনে হোক। তো সেই সময় জুলিয়া তোফানা জন্ম, এবং জুলিয়া তোফানা বাবা মারা যান, বাবাকে মা হত্যা করেছিলেন। এবং আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দেখতেই পারবো যে এরকম ব্যাড ম্যারেজ, বা যেটাকে আমরা বলি যে সাকসেসফুল ম্যারেজ ছিল না, যেটা আমি এতক্ষণ বললাম, ওই ওই সময়কার মহিলারা মারাত্মকভাবে অত্যাচারিত, এবং মা কিন্তু বাবাকে মেরে ফেলেন, এবং সেই কারণে মাকেও মেরে ফেলা হয়েছিল। কীভাবে মেরে ফেলা হয়েছিল কি বা ওইগুলোর বৃত্তান্তে আমি যাচ্ছি না, সেই যুগে যেভাবে মারার সিস্টেম ছিল। তো যাই হোক, জুলিয়া তোফানা কিন্তু একা একা বড় হয়, অদ্ভুত। এক পাশেই একটা ফ্যাক্টরিতে, ওষুধের ফ্যাক্টরিতে কাজ করতো ছোট বয়স থেকে, খুব খুব টাফ জীবন ছিল। একটা ওষুধের ফ্যাক্টরিতে কাজ করতে করতে বিভিন্ন রকম ওষুধের ফর্মুলাস সমস্ত শিখেছিল। একটু বড় হওয়ার পরে নিজে নিজে মেকআপ বানাতে শুরু করে, বিভিন্ন রকম মেকআপ, কারণ ওই ওষুধের ফ্যাক্টরিতে কাজ করতে করতেও শিখে গিয়েছিল বিভিন্ন রকম এটা ওটা করে। তো সেই সমস্তগুলো বলা আছে, কিন্তু আমি সেগুলো যেহেতু ইউটিউবে আছি, আমি সমস্ত এলিমেন্টসগুলো আমি আর মেনশন করছি না। বিভিন্ন স্পেসিফিক এলিমেন্টস দিয়ে, ইনগ্রিডিয়েন্টস দিয়ে, ফেস পাউডার, পারফিউম, ডিওডোরেন্ট, সাবান, তারপরে মুখে মানে স্কিন ফেশিয়াল বিভিন্ন রকম জিনিস যেগুলো স্কিন ভালো করে সেই সমস্ত, এবং তখনকার সমাজে মহিলারা স্বামীদের কাছে সুন্দর হব, সুন্দরভাবে আরেকটু ভালো ইয়ে পাবো, এইভাবে মেয়েদের কিন্তু একটা ওই ছিল। এমনিতেই মহিলাদের দিক একটা মেকআপের দিকে একটা নজর থাকে একটু একটু, এখন তো মারাত্মক, এখন তো ছোট ছোট মেয়েরাও দেখি আইলাইনার ছাড়া, লিপস্টিক ছাড়া বেরোয় না। তো দেখো কীরকম ইটার্নাল লাইফটা ঘুরে ঘুরে আসে। আমি আজকে তোমাদের গল্পটা বলছি আর আমার ওটাই মাথায় আসছে, 1700 সেঞ্চুরির কথা বলছি, আর এখন এ যুগের মেকআপেরও তো কি, মানে বলতে আমি অন্য কথা চাইছি সেটা বলতে পারছি না, যাই হোক। তো এই অবস্থায় এই জুলিয়া তোফানার মেকআপ প্রথমে ঘরোয়াভাবে, মানে এ ওকে বলেছে, ও ওকে বলেছে, ফেস পাউডার, সাবান, মহিলাদের প্রোডাক্ট উনি তৈরি করতেন।
এই করতে করতে একটু নাম হচ্ছিল ঘরোয়া মহিলাদের মধ্যে, মানে রেফারেন্সে, এ ওকে বলছিল, ও ওকে বলছিল, এইভাবে করতে করতে একটা ছোট ফ্যাক্টরি তৈরি করে সে। এবং সেই ফ্যাক্টরি বেশ ভালো রকমের প্রফিট করতে শুরু করেছিল, চলে এসেছিল শুধু রোমে। এবং রোমের মানে এই ঘটনাটা এবার ওই ওইখান থেকেই ঘটনাটা ফর্ম করছে। ওর না জুলিয়া ছোটবেলা থেকে যেহেতু মাকে দেখেছে টর্চার্ড হতে বাবার কাছে, এবং বিভৎসভাবে বাবা মাকে এ করতেন, মা পরে বাবাকে মারলেন, ও মেয়েদের ওপর না একটা ভীষণ একটা সফট কর্নার ছিল, তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা কানে আসত। এবং অফিসেই মানে ওদের যে ফ্যাক্টরিতে সেখানে দু চারজন লেবার বা বেশিরভাগই মহিলাই ছিল, একটু চেনা পরিচিত নিয়ে একটা গ্রুপ মতো তৈরি হয়েছিল, একটা ফ্যামিলি মতো তৈরি হয়েছিল। এবং তারা এই একে ওকে এ বলে ও বলে রেফারেন্সে বিভিন্ন রকম মানুষের আসা যাওয়া শুরু হলো এই মেকআপের জন্য, বডি পাউডার বা ফেস পাউডার, পারফিউম, ডিওডোরেন্ট, এই সবগুলো। এইবারে একটি ঘটনা জুলিয়া তোফানার কানে আসে, সে ঘটনাটা কি ভীষণভাবে নাড়া দিয়েছিল জুলিয়া তোফানাকে, যে ওরও তো নিজের জীবনটাও তাই, নিজেরও ম্যারেজ মানে নিজেরও বিয়ে হয়েছিল এবং একটি মেয়েকে নিয়ে ও চলে এসেছিলো এখানে, কেননা ব্যাড ম্যারেজ, আমি ওই ওই ঘটনার মধ্যে আর যাচ্ছি না। ওরও সেই সময় পৃথিবীটা অন্য ওই রকম, ইটালির যে সমাজ ব্যবস্থা ওই রকমই ছিল, কিন্তু আগেই তো বললাম না সবাই তো একরকমভাবে না খাঁচায় বন্দি থাকতে চায় না। তো জুলিয়া তোফানা বেরিয়ে এসেছিলো মেয়েকে নিয়ে, মেয়েকেও কিন্তু এই মেয়ে এই মেকআপের সাজানো তৈরি করা এইসবের মধ্যে শিখিয়ে পড়িয়ে নিজের সাথেই কাজ করলো, খুব প্রফিটেবল। এই করতে করতে একটি ঘটনা ওর কানে এলো রেফারেন্সের মাধ্যমে, যে ভীষণভাবে টর্চার্ড মেয়েটি, ভীষণভাবে তখন জুলিয়া তোফানা এরকম অফার করলো যে আমি এরকম একটা জিনিস বানাই, আমি নাম নামটা নিচ্ছি না, তোমরা একটু খুঁজলে বা একটু পড়লেই জানতে পারবে, একটা পারফিউম বানাতো, সেই পারফিউমের তিনখানা এলিমেন্টস, তিনখানা ইনগ্রিডিয়েন্ট দিত এবং সেটা একটা অদ্ভুত পয়জনের কাজ করত। তো বললো তখনকার দিনে স্যুপ খাওয়ার একটা টেন্ডেন্সি, মানে স্যুপ স্যুপ আমরা এখন বলছি তো ইটার্নাল, ঘুরে 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 পৃথিবীটা যেন আমাদের ছোটোবেলাটা, আমাদের সময় অত কোথাও আমরা বেড়াতে গেলাম চাইনিজ ফুড খেলাম, তখন একটু স্যুপ খেলাম আলাদা, কিন্তু এখনকার দিনে যারা ডায়েট করছে বা এ করছে তারা খুব স্যুপের আবার মানে পৃথিবীটা গোল আবার ঘুরে ঘুরে আসছে যেন মনে হয়, চেনা চেনা লাগে খুব। তো সেই সময়টা ওই স্যুপের খুব একটা এ ছিল, স্যুপের মধ্যে বললো কয়েক ফোঁটা মিশিয়ে দিতে এবং একটা ডেলিবারেটলি একটা নিয়ম বলে দিল, আমি ওর মধ্যে আর যাবো না, ইউটিউবে তো বলছি কথাটা, জাস্ট গল্পটা বলা দিয়ে আমার কাজ। তো এবং এই বীভৎস মানে টর্চার্ড এই মহিলা, কিন্তু এই জুলিয়া তোফানার এই এটা ওষুধটা মানে পারফিউমের চেহারায় একদম জলের মতো দেখতে ছিল, বোঝা যেত না, কোনো গন্ধ ছিল না, সেটা স্যুপের মধ্যে পরপর পরপর তিন দিন চার দিন মিলিয়ে দিতে দিতে ভদ্রলোক মারা গেলেন। এই করতে করতে প্রায় ছশো জন, এবং এই ঘটনা চলেছিল দীর্ঘ 50 বছর, 50 ইয়ার্স, মানে ভাবতে একটা মানুষের 50টা বছর মানে ভাবা যায় না, মানে সারাটা জীবনই অলমোস্ট। জুলিয়া তোফানাকে মহিলারা ভীষণ ভালোবাসত বলতে, যে একটা সেকশন মহিলার কানে কিন্তু পৌঁছচ্ছিল যে এইভাবে কিন্তু অলরেডি তলায় তলায় এই ঘটনা, বাইরের কেউ জানতে পারতো না, কিন্তু ভিতরে ভিতরে যারা টর্চার বাড়িতে কাজ করে গভর্নেস, এদের কাছে জুলিয়া তোফানার নাম শুনে তারা যোগাযোগ করতো। এবং এই মেকআপে প্রথম দিকে তো তারা মেকআপই কিনতো, প্রথম দিকে উচ্চবিত্ত মধ্যবিত্ত যাদের পয়সাটা একটু কম তারাও মেকআপই কিনতো, কিন্তু পরের দিকে কিন্তু একদম এই ব্যাপারটা যে যারা এই ব্যাড ম্যারেজ থেকে বেরিয়ে আসতে পারে তখন বেরোনোর কোনো উপায় ছিল না, তুমি যতদিন বাঁচবে তোমাকে ওই টর্চার সহ্য করেই বাঁচতে হবে। তো ওর থেকে বেরিয়ে আসার জন্য যারা সিদ্ধান্ত নিত যে আমরা এইভাবে থাকবো না, যখন উপায় আছে আমরা মারাত্মক এটা, এই ঘটনাটা তো আর মেনে নেওয়া যায় না, কিন্তু হ্যাঁ এটা একটা ঘটনা, এটা ঘটেছিল সেই সময়। তো 600 জন এরকমভাবে একদিনের কথা, জানি না এটা ধরা পড়তো কি না, একেবারে গোপনে, কেননা পোস্টমর্টম রিপোর্ট তখন কিন্তু শুরু হয়েছে বা দেওয়া, তো পোস্টমর্টম রিপোর্টেও কিন্তু কোনো রকম কিছু পাওয়া যেত না। এবং বলছে যে মানে হিস্ট্রিতেই আছে যে যখন ওই ওষুধটা দুদিন তিন দিন খাওয়ার পরেই যখন বিভিন্ন রকম সিমটমস, শরীর একদম ভেঙে আসছে, সেই সময় নাকি যারা এরকম টর্চার বউ মানে যারা টর্চার ছিল তাদেরকেই কিন্তু স্বামীরা অনেক ক্ষেত্রে যারা মারধর করতো, ধরো
তারাই যখন দেখতো শারীরিকভাবে ওইরকম আমার বউ হেল্প মানে বউ খাইয়ে দিচ্ছে করে দিচ্ছে, তখন অনেক ক্ষেত্রে শোনা গেছে যে এরকম সম্পত্তি নাকি তাদের দিয়ে গেছে, মানে সেটেল করে দিয়ে গেছে এরকম, কারণ আদৌ ব্যাপারটা তো কেউ জানে না। তো এই করতে করতে দীর্ঘ মানে 50 বছর কেটে যায়। কাক পক্ষীতে টের পায় না, কারণ মহিলারা তো বলতো না, মহিলারা তো নিজেদের বাঁচানোর মানে যারা সাহস পেত না তারা না, কিন্তু একটা গ্রুপ অফ মহিলা তারা এইভাবে বেঁচেছিল, বেঁচে গেছিল মারের হাত থেকে মানে অত্যাচারের হাত থেকে, যদিও এটা ঠিক রাস্তা নয় কিন্তু বারবারই বলছে এটা ঘটেছিল, এটা হিস্ট্রি। তো এইভাবে জুলিয়া তোফানা একটা একটা কেসের কথা একেবারে শেষের দিকে, সেই মেয়েটি হাজব্যান্ডকে এরকম যখন মিলিয়ে দেয় প্রথমবারেই যখন মিলিয়ে দেয়, হাজব্যান্ড যখন সুপের স্পুনটা মুখে দিয়ে যাচ্ছে তখন হাতটা আটকে ধরে, না খেও না। তখন বলছে কেন, তাকে বলছে কেন কি হয়েছে, বলছে না এটার মধ্যে বলে কনফেস করেছে, মানে সে সবাই তো একরকম নয়, ও পারেনি গিল্টটা ধরে রাখতে পারেনি, কনফেস করেছে এবং সাথে সাথে আইন মানে পুলিশকে খবর দেওয়া হয়েছে এই সেই। কিন্তু সেই সময় জুলিয়া তোফানা ওর নিজস্ব কিছু কর্মচারীদের নিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল, একটা চার্চে উঠেছিল। তো যেহেতু জুলিয়া তোফানাকে মানুষ খুব চিনত ভালোবাসত, মেকআপ তৈরি করে একটা পপুলারিটি তৈরি হয়েছিল, চার্চে আশ্রয় দিয়েছিল, কিন্তু পরে পরবর্তীকালে পুরো চার্চ ঘিরে ফেলেছিল পুলিশ থেকে এবং ওকে ধরা হয়, এবং পুরো মানে জুলিয়া তোফানাকে, জুলিয়া তোফানার মেয়েকে এবং যারা ছিল সাথে মানে কর্মচারীরা যারা এর মধ্যে ছিল তাদের সকলকেই কিন্তু মানে শাস্তি দেওয়া হয়, মানে পানিশমেন্ট বলতে ডেথ পানিশমেন্ট মানে মৃত্যু। তো কিভাবে কি ব্যাপার অত ডিটেলে আর যাচ্ছি না। তো এইভাবে জুলিয়া তোফানার জীবনটা এইভাবেই শেষ হয়েছিল। জুলিয়া তোফানার মেকআপ মানে ওনার মেকআপ খুব পপুলার ছিল সেই সময় ইটলিতে, কিন্তু ওই মহিলাদের বাঁচানোর কথা হচ্ছে, মহিলাদের বাঁচানোর অন্যান্য অনেক উপায় এম্পাওয়ারমেন্ট বা কিছু, সেই সময় সেই জগৎটা এমন ছিল যেন সমস্ত রাস্তাগুলো বন্ধ ছিল। তো এই জিনিসটা হয়েছিল। তো আমি ভাবছিলাম যে মেকআপের মধ্যে এই জিনিসটা মিশিয়ে, তো এখনও মানে আমি 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 এই নতুন প্রজন্মকে আমি বলছি, আমার মেয়েকেও আমি বলছিলাম আমার মেয়েকে মানে মেকআপ ইউজ করে না, কিন্তু হ্যাঁ অফিসে মানে যেতে গেলে কিছু যৎসামান্য বিভিন্ন রকম, যদিও সকলে বলে বিদেশি এসেই, তাহলেও আমি এই গল্পটার মাধ্যমে আমি একটা ছোট্ট নোট রাখতে চাই, সেটা হচ্ছে যে মেকআপ ব্যবহার করো। আমাদের সময় আমরা তো ব্যবহার ওরম করতে পারিনি, আমরা ঠান্ডা জলে মুখ ধুয়েছি, মানে গ্লাস গ্লাস জল খেয়েছি, ডাল ভাত খেয়ে নর্মাল খাওয়া দাওয়া খেয়ে বড় হয়েছি, আর আমাদের ঠাকুরের কৃপায় মেকআপের এখন দরকার, এখন রোদে বেরোতে গেলে সানস্ক্রিন দরকার, বা আমি যেমন সানস্ক্রিনও ব্যবহার করি না, করতে পারি না, আমার দম আটকে আসে। তো আমার মেয়ে বলে যে মা এটা এটা বোকামো এখন সানস্ক্রিনের আলট্রাভায়োলেট রে, এলাম যে কী করবো, এক একজনের এক এক রকম স্কিন। তো এইটাই গল্পটার মাধ্যমে আমি একটাই কথা বলতে যাচ্ছি, আমি ডিটেল কিছু যাচ্ছি না, কিন্তু তাও খালি বলছি তোমাদের ছোটদের কথা বলছি, যারা মেকআপ ইউজ করো খুব ভালো করে কিন্তু রাত্রিবেলা মুখ ধোবে, মানে খুব ভালো করে ঠান্ডা জলে মুখ ধোবে। এমনি তো তোমরা মেকআপ যেরকম তোমরা মেকআপ উঠাও, আমি আমার মেয়েকেও দেখি মেকআপ তোলারও আবার বিভিন্ন রকম জিনিস আছে, কিন্তু তথাপি বলবো যে বেশিক্ষণ মেকআপটা চেষ্টা করো না রাখার স্কিনে। আর কয়েকটা কথা গল্পটার মাধ্যমে আমি কয়েকটা কথা বলতে চাই, যে আজও কিন্তু মেকআপে কোথায় কি ঢুকছে বা কি অনেক রকম কিছু মেশানো হচ্ছে, কেননা জুলিয়া তোফানা যে জিনিসটা মেশাতো সেই 1700 খ্রিস্টাব্দে সেটা কিন্তু বয়স ধরে রাখার, আমি জানি না তোমরা আমার কথা কানেক্ট করতে পারছো কি না, সেটা 1700 খ্রিস্টাব্দে উড়িয়ে দেওয়ার মতো নয়, এই ঘটনা তখন হয়েছে। তো আজকের পৃথিবীতেও যদিও সকলে বলে পাল্লা টেক্কা হয়ে গেছে যার পয়সা বেশি সে বিদেশি মেকআপ, কিন্তু তাও বলবো একটু সাবধানে, একটু অ্যাওয়ারনেসটা দরকার, আর বেশিক্ষণ স্কিনে মেকআপ না, যতই বিদেশি হোক যতই যাই হোক, বলা তো যায় না কোথাকার স্কোপ কোথায়, আমরা সাধারণ মানুষ আমরা তো বলতে পারবো না, আমার যারা ছোটরা এখানে মেয়েরা আছো তাদের বলছি, আজকাল তো ছেলেরাও ইউজ করে মেকআপ, তো সবাইকেই বলছি যারা মেকআপ তোমরা ইউজ করো একটু সাবধান, একটু অ্যালার্ট, রাত্রিবেলা ভালো করে মুখ না ধুয়ে কিন্তু শোবে না, এই মেকআপ ক্লান্ত ঘুমিয়ে পড়লাম কোনো দিন করো না, আর স্কিনে যতক্ষণ যত তাড়াতাড়ি পারো মেকআপ তুলে ফেলো। তো না করবো মেকআপ না লাগানো, সে বিদেশি হোক এদেশি হোক যাই হোক,
তো এই গল্পটার মাধ্যমে ছোট্ট একটা নোট তোমাদের কাছে রাখলাম। তো ভালো থেকো তোমরা সবাই, আর গল্পটা কেমন লাগলো বলো। আর যাদের তোমাদের জানার নেশা আছে, আমি তো কিছুটা বলে একটা রসদ তোমাদের দিলাম, তোমরা এটা নাড়াচাড়া করলে তোমরা দেখতে পাবে এই জুলিয়া তোফান। আর জুলিয়া হয়তো নয় কথাটা, জিউলিয়া বা এরকম উচ্চারণটা ওদের অন্যরকম। এবং ওনার যেটা উনি বানাতেন সেটা আমি মেনশন করলাম না, সেগুলো কিন্তু যারা পড়বে। তবে একটা রিকোয়েস্ট আমি করব প্রত্যেককে, তোমরা কমেন্টে কিন্তু লিখো না, কেননা খুব অ্যাওয়ারনেস, খুব উইজডম থাকা দরকার। একটা ইউটিউব চালানো কিন্তু চারটিখানি কথা না, আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করছি। কারণ আজ থেকে ধরো এক বছর পর এই এটা কেউ দেখলো, এবার কে কোন মনে দেখবে আমি তো জানি না। তো আমাদের ওই মেনশনগুলো করা উচিত না স্পেসিফিক্যালি। এখন ওপেন, সব কিছু ওপেন। তোমরা, আমি যখন জুলিয়া তোফানের নাম বললাম, তোমরা এই গল্পটা পড়লে, পড়তে পারো বইতে, লাইব্রেরিতে গুগল সার্চ করলে পেতে পারো। কিন্তু রিকোয়েস্ট তোমাদের কাছে একটাই, তোমরা পড়ে নিজেদের মধ্যে রাখো, কমেন্টে কিছু বলো না। না তোমরা ইনগ্রিডিয়েন্টস মেনশন করো, না তোমরা যে হ্যাঁ আমি জানি এটার নাম এই, না আমি, আমার বলার দরকার নেই, আমিও জানি, আমি জানি, কিন্তু আমি ইচ্ছা করেই কথাটা চেপে এলাম, বললাম না কথাটা, কেননা আমরা তো জানি না কে কোন মনে আছে, কোন ইয়েতে আছে। আমার গল্পটা বলার পারপাস একটাই, প্রথম কথা হচ্ছে যারা সত্যি ঘটনা শুনতে ভালোবাসো তাদেরকে বলা একটা, আমি নিজে খুব ভালোবাসি, তখন পড়ি, পড়তে থাকি, তোমাদের শেয়ার করলাম। আরেকটা হচ্ছে মেকআপ কিন্তু এমন একটা জিনিস যেখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস কী বলবো মানে অ্যাড অন হতে পারে, তার জন্য একটু সাবধানতা, একটা অ্যাওয়ারনেসের জন্য আমি এটা তোমাদের কাছে শেয়ার করলাম যে মেকআপ বেশিক্ষণ তোমরা রাখবে না, মেকআপ ধুয়ে ফেলবে। আর যারা মেকআপ ইউজ করো তাদের আমি আরও বেশি করে বলবো জল খেতে, মারাত্মক, কারণ স্কিন টানে না। আমি জানি না, আমরা আগেকার দিনের মানুষ তো, আমরা এগুলো একটু চিন্তাভাবনা করি স্কিনের ব্যাপারটা। তো আজকাল আমরা দেখতেই পাচ্ছি কত রকম এরাপশনস, কত রকম, তো একটু সাবধানে থাকার জন্য বলছি। লাগে, লাগে মেকআপ, লাগে না তা না, কিন্তু একটু একটু দেখে শুনে, একটু সাবধানে, ডেট দেখে, এক্সপায়ারি ডেট দেখে তোমরা সবাই সব কিছুই করো। তাও ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, কেমন লাগলো তোমরা অবশ্য করে জানিও। আর জুলিয়া তোফানের ছবি আমি দিতে চাইছি না, তো তোমরা পেয়ে যাবে জুলিয়া তোফানের নামটা যখন আমি করে তোমাদের মেনশন করে দিলাম, তোমরা পেয়ে যেতে পারো। যাদের গল্প শোনার ইয়ে আছে তারা পড়লেই জানতে পারবে যে হ্যাঁ এই ঘটনাটা হয়েছিল। এবং 600 জনকে একেবারে নিস্তব্ধে, মানে সেই নিভৃতে মারা হয়েছিল, তার কোনো প্রমাণ ছিল না, যদি না ওই কনফেসটা করতো। এবং কিসের থেকে হয়েছিল না, মেকআপ বা ওই পারফিউম থেকে হয়েছিল। তো যাই হোক, এই আজকে আমার এই গল্পটাই রইল। ভালো থেকো তোমরা সবাই, আর রোজ যেটা বলি কজে থেকো। টাটা।